এই দলীয় সরকার শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, ভোটে দেওয়া হবে না। এই সংবিধান পরিবর্তন করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কথা অন্তর্ভুক্ত করতে হবে, এর বাইরে অন্য কোন কথা শেখ হাসিনার চলবে না। এই 2023 সালেও শেখ হাসিনার বিরুদ্ধে গণ আন্দোলন সংগ্রাম করে এই রাজপথে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় দিয়ে ইনশাল্লাহ রাজপথে ফয়সলের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আজকে জনগণের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে সারা বাংলাদেশে থেকে একটি আওয়াজ, এই সরকারকে ক্ষমতায় রেখে বাংলাদেশে কোন নির্বাচন হবে না। দশ দফার প্রথম দফা এই দলীয় সরকার শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোন নির্বাচন হবে না, ভোটে দেওয়া হবে না। যদি মনে করে থাকেন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা 14 মতো 18 মতো আরেকটি নির্বাচন করে নেবে, এটা বাংলাদেশের জনগণ হতে দেবে না। কারণ 14তে 154 সিট কনফার্ম করে আপনি ক্ষমতা এসেছেন, জনগণের ভোট প্রয়োজন হয়নি। 18তে আগের রাতে প্রশাসনকে ব্যবহার করে আপনি ভোট দিয়ে পরের দিন কেন্দ্র দখল করে আপনি ক্ষমতা এসেছেন। আজকে বাংলাদেশ শুধু নয়, দেশ বিদেশ প্রত্যেকেই সোচ্চার, আজকে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন আপনারা বলেছেন সংবিধান অনুযায়ী হবে। সংবিধান তো জনগণের জন্য, এই সংবিধান পরিবর্তন করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কথা অন্তর্ভুক্ত করতে হবে, এর বাইরে অন্য কোন কথা শেখ হাসিনার চলবে না। যতই বলুন না কেন, যতই প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করুন না কেন, অবশ্যই প্রশাসন তারা তাদের নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন। অতএব নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করার মধ্যে দিয়ে বাংলাদেশে নির্বাচন হবে। আপনার ভোট আপনি দেবেন, আপনার ভোট আপনি দিয়ে আপনি আপনার পছন্দের জনগণকে নির্বাচিত করবেন, আপনার পছন্দের সরকারকে নির্বাচিত করবেন। এটাই আজকে আমাদের প্রজাতন্ত্রের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, এর বাইরে অন্য কোন চিন্তা করার চেষ্টা করবেন না, চেষ্টা করে কোনো লাভ হবে না। এ বাংলাদেশের মানুষ সচেতন বিবেকবান, আপনারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবেন, তার মধ্য দিয়ে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। জনগণকে নিয়ে আমরা আমাদের দাবি দেওয়া 10 দফা আদায় করার মধ্য দিয়ে ইনশাল্লাহ আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন ফয়সলা হবে রাজপথে, রাজপথ ছাড়া অতীতে কোনোদিন ফয়সলা হয়নি। 52তে ফয়সলা হয়েছিল রাজপথে, 62তে ফয়সলা হয়েছিল রাজপথে, 69তে ফয়সলা হয়েছিল রাজপথে, 71তে ফয়সলা হয়েছিল রাজপথে, 90তে ফয়সলা হয়েছিল রাজপথে। এই 2023 সালেও শেখ হাসিনার বিরুদ্ধে গণ আন্দোলন সংগ্রাম করে এই রাজপথে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় দিয়ে ইনশাল্লাহ রাজপথে ফয়সলের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এটাই হোক আজকে আমাদের এই পদযাত্রার সফল। সকলকে ধন্যবাদ, আবার বলছি আপনারা শান্তিপূর্ণভাবে আপনারা সকলে এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।